বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গত রাতে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বলেন বিকেল চারটার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায় তবে তারা কোথায় নিয়ে গেছে সেটি জানতে পারেননি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সরকার পতন আন্দোলনে সকল শরীর দল ও জোট ডান বাম সহ ইসলামী দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলম সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে আবারও মাঠে ফেরে বিএনপি টানা কয়েকদিনের সহিংসতার সংঘর্ষে তোলপাড় সারাদেশ। দাবি আদায়ের পরও কর্মসূচি প্রত্যাহার না করে নতুন চার দফা দাবিতে অটল কোটা বিরোধী আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করা হয়েছে এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এই পাওয়া গরম খবর ডিবি হেফাজতে কোটা আন্দোলনের তিন সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ কেন তাদেরকে হেফাজতে নিয়েছে ডিবি কোটা আন্দোলন নিয়ে কি চলছে দেশে এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে সরকার পতনের এক দফা দাবি জাতীয় ঐক্যের ডাক বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা বিরোধী সমমনার রাজনৈতিক দল সহ বাম ডান রাজনৈতিক দল সব ঘরনার রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কি করতে চায় বিএনপি কোটা আন্দোলন নিয়ে কি বলছে দলটি এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে দেশে নতুন নির্বাচনের দাবি জানিয়ে একই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের সংবাদের শেষ অংশে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসির মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ নিরাপত্তার স্বার্থে রাজধানীর গনস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন তাদেরকে আটক করা হয়নি তাদের নিরাপত্তার জন্যই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে হাসপাতালে থাকা নাহিদ ভজনরা জানান বেলা সাড়ে তিনটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে নাহিদকে তুলে নিয়ে যায় পরে আসিব ও বাকিরকেও নিয়ে যায় এর আগেও কোটা আন্দোলনের নেতৃত্বে দেওয়ায় এই তিনজনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল তবে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সংস্থাই অভিযোগের বিষয়ে মুখ খোলেননি নাহিদের অভিযোগ ছিল উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তাকে তুলে নেওয়া হয় ব্যাপক নির্যাতন চালিয়ে পরে একুশ জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় অপর দুই সমন্বয়ক আসিব বাকেরকেও উনিশ জুলাই তুলে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল পাঁচ দিন পর চব্বিশ জুলাই আসিফকে হাতের ছিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফ ও বাকের গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আবু আকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি নিজেদের হেফাজতে নিয়েছে আগের দিন থেকেই ইনফ্যাক্ট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছিল তাদের কেবিনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু সেই সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি সাংবাদিক পরিচয় দেবার পরেও তাদের কেবিনে ঢুকতে দেওয়া হয়নি এবং আগের দিন থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশেষ করে ডিবির সদস্যরা সেখানে অবস্থান করছিল এবং গতকাল বিকেল চারটার দিকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রী যেদিন আহতদের দেখতে গেছেন এবং গণমাধ্যমের সামনে তিনি কেঁদে ফেলেছেন ঠিক সেই দিন হাসপাতালে চিকিৎসারত তাদেরকে এর আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে কীরকম বেধরক পেটানো হয়েছে কি নির্মম নির্যাতন করা হয়েছে তার চিহ্ন তার সারা শরীরে এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল টানা পাঁচ দিন তারপর তারা যখন ফিরে এসছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শিক্ষার্থীরা যে কোনো সময় আবারও আন্দোলনের ডাক দিতে পারে এই কারণে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার অজুহাতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু এসব করে কি সরকার পার পেয়ে যাবে শিক্ষার্থীরা যেভাবে ফুসে আছে যে কোনো মুহূর্তেই দাবানল আবারও জ্বলে উঠবে এরই মধ্যে বিএনপি এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন একদিকে আন্তর্জাতিক চাপ প্রচণ্ড রকম আন্তর্জাতিক চাপ সরকারের ওপরে একই সাথে কানাডা এবং ব্রিটিশ পার্লামেন্টে সরকার যে জেনোসাইড চালিয়েছে গত কয়েকদিনে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে সেটা নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাইবে এটা যখন কানাডার পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার বাংলাদেশ সরকারের ওপরে চাপ দিচ্ছে তারা নিহতদের তালিকা চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং সরকারের ওপরে নিষেধাজ্ঞা দেবার আলোচনায় আছে সেই সময় বাংলাদেশের প্রধান রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় ডাক দিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে এবং ডক্টর ইউনস একই দিনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন এবং পরিস্থিতি যে সরকারের নিয়ন্ত্রণে নেই তার সবচেয়ে বড় প্রমাণ নিরাপত্তার অজুহাতে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এই জায়গাটা আমরা একটু দেখি এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপির মির্জা ফকুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সবসরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি যদি আসলেই সবগুলো রাজনৈতিক দল ডান বাম মধ্যপন্থী বিএনপির মতো দল অর্থাৎ রাজপথের সর্ববৃহৎ বিরোধী দল সবাই মিলে যদি রাজপথে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হয় এই মুহূর্তে সরকার যতটা বিপদের মধ্যে আছে পাশাপাশি ছাত্ররা তো তাদের আন্দোলনে আছেই তাদের লড়াই চলবে এই ঘোষণা তারা দিয়েছে এবং নয় দফা যে দাবি তারা উত্থাপন করেছে সেখানে সরকারের কমপক্ষে তিনজন মন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর জাতির কাছে নিঃশর্ত প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রয়েছে সুতরাং ছাত্রদের আন্দোলন সরকার দমন করতে পারছে না এরই মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এই ডাকে সাড়া দিয়ে যদি সবগুলো রাজনৈতিক দল রাজপথে নেমে আসে তাহলে সেই আন্দোলন দমন করার শক্তি কোনোভাবেই এই সরকারের থাকবে না কারণ ছাত্রদের আন্দোলনেই ছাত্রদের আন্দোলন দমন করতেই তাদের নাজেহাল অবস্থা এবং এই আন্দোলন দমন করতে গিয়ে তাদের দেশে একটা গণহত্যা চালাতে হয়েছে এবং এই কারণে সারা পৃথিবীর সারা পৃথিবী এখন এই সরকারকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিচ্ছে ইনক্লুডিং জাতিসংঘ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের তিন সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশেদ শুক্রবার রাতে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এর আগে গতকাল বিকালে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এ তিনজনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন অন্য দুই সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ তবে ধানমন্ডি থানার ওসি সাজান মন্ডল বলেন আমরা এ বিষয়ে অবগত নই পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে এভাবে সমাধান চান আপনারা মনে রাখবেন ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয় হাসপাতালে একাধিক চিকিৎসক ও নার্স জানান বিকেল চারটার কিছু পরে তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন তিন সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ডেকে নেওয়া হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ডিবি হেফাজতে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তবে তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে কাউকে তুলে আনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার রাতে চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি আরও জানান উন্নতি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেওয়া হবে কারফিউ সেজন্য দেশবাসীকে আরও কিছুদিন ধৈর্য ধরতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ শীতিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ নতুন নির্বাচনের দাবি ডক্টর মোহাম্মদ ইউনাসার বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তোলনের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময় মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন গতকাল শুক্রবার ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে সব কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকার টিনান সাংবাদিক সুহাসিনী হায়দার জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই পদত্যাগের আহ্বান জানানো অগণতান্ত্রিক কিনা এমন এক প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়ে থাকতে চাই আপনি ফেস নির্বাচিত হন বা না হন অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত তাদেরকে হত্যার নয় বিরোধী দলে কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাতে তাকে গ্রেপ্তার করা যায় একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার গ্রেপ্তার করতে পারে তাকে জেল দেওয়া হতে পারে এটা আইনের শাসন নয় গণতান্ত্রিক আদর্শে কোন প্রক্রিয়া চালানোর কিছু নিয়ম আছে এ অবস্থায় সরকারের পদত্যাগ করা উচিত কিনা প্রশ্নের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রের এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই নতুন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হল নির্বাচন যখন কোন বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতেই তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন